হ্যালো, আসসালামু আলাইকুম। বিসাট ইউটিউব থেকে মহিউদ্দিন। আরও একটি চমৎকার তথ্যবল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমরা আজকে যে জবটি নিয়ে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো অস্ট্রেলিয়ান একটি জব। এটি আপনি অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারেন, শুধু ইংলিশ জানতে হবে। এটি হলো শপ অ্যাসিস্ট্যান্ট গ্রোসারি, মানে বিভিন্ন যে মুদি দোকান থাকে সেখানে আপনি যারা কাস্টমার হবে তাদেরকে প্রোডাক্ট সাপ্লাই দিবেন, মানে মুদি দোকানে যে কাজটি করা হয় সেই কাজটি। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন এবং হাই স্যালারি দেওয়া হয়, আপনার অভিজ্ঞতা লাগবে না, দক্ষতা লাগবে না, আপনি আবেদন করতে পারবেন। এখানে এইগুলো অস্ট্রেলিয়া প্রচুর চাহিদা রয়েছে, কারণ অস্ট্রেলিয়াতে অনেক বড় বড় শহর রয়েছে। তো শহরে অনেক সুপার শপ রয়েছে, সুপার শপে এই ধরনের অ্যাসিস্ট্যান্ট লাগে, তাদেরকে বলা হয় শপ অ্যাসিস্ট্যান্ট গ্রোসারি। তো আপনি যদি এই জবটি ইন্টারেস্ট হন তো আপনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আপনি নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। এই জবটি কিন্তু পার্মানেন্ট আছে, কন্ট্রাক্ট টাইপ আছে, টেম্পোরারি আছে। তো এখানে বেশিরভাগ আমি দেখলাম ফুল টাইম এবং পার্মানেন্ট জব। তো আপনি সিলেক্ট হয়ে গেলে আপনি কিন্তু এই এখানে শুধু বিমান ভাড়া যাবেন, আর কোনো খরচ নেই। তো এখানে আপনাকে স্যালারি বলে নেই, ঘন্টায় স্যালারি দেওয়া হয় বা $26। তো বাংলাদেশে হিসাব করলে বা ১৮০০ টাকার উপরে, ১৮ থেকে ১৯০০। আর মান্থলি আপনি স্যালারি পাবেন প্রায় $36। তো বাংলাদেশে টাকা হিসাব করলে এটা 2,50,000 টাকার উপরে হয়, ২,৬০,০০০ টাকার কাছাকাছি। তো এটা এটা কিন্তু আপনার বেসিক একটা স্যালারি, মানে বোনাস বাদে। তো আপনি এছাড়া যদি বড় কোম্পানি হয় তো আপনার এই স্যালারি কিন্তু ৩,০০,০০০, ৪,০০,০০০ টাকা হতে পারে, আর ছোট কোম্পানি হলে আপনি এরকম স্যালারি পাবেন। তো এটি শহর ভেদে নির্ভর করে। তো এখানে দেখলাম প্রচুর জব রয়েছে, প্রায় ১,০০০ উপরে জব। তো এখানে কিন্তু অস্ট্রেলিয়ায় এমনি অনেক কমই শ্রমিকের সংকট, এই জন্য অস্ট্রেলিয়া সরকার অনেক সুযোগ দিচ্ছে। তো আপনি যদি এই জব মিলিয়ে ম্যানেজ করতে পারেন আবেদন করে, তো কোম্পানি কিন্তু আপনাকে নিয়ে যাবে, আপনাকে তারা ওয়ার্ক পারমিট পাঠিয়ে দেবে, তারপর আপনি এম্বাসি ফেস করে ভিসা পাবেন। তো এখানে এই যে অস্ট্রেলিয়ার এই ধরনের প্রচুর শহর রয়েছে আমি আগেই বললাম, এবং অনেক স্টোর রয়েছে, সিডনি, নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, এগুলো দিন দিন কিন্তু বাড়তেছে। এই জন্য দেখা যায় শপ অ্যাসিস্ট্যান্ট যে জবটি, এখানে প্রচুর জবের সুযোগ রয়েছে। তবে আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনার এখানে কোনো লেখাপড়া লাগবে না, ডিগ্রি লাগবে না, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে যে কাজটি করতে হয়, মানে বিভিন্ন ফার্ম থেকে আপনার বিভিন্ন প্রোডাক্ট কালেকশন করতে হয়, করে আপনি এগুলো বিভিন্ন কাস্টমারকে সার্ভ করবেন। তো এখানে আপনাকে ফুল টাইম কাজ করতে হবে, মানে সপ্তাহে ৫ দিন কাজ করতে হবে ৪০ ঘন্টা করে, এছাড়া আপনি ওভার টাইম কাজ করতে পারবেন। তো আপনাকে এখানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনার দায়িত্বে থাকবে, এবং আপনি সুন্দর করে দোকানে সাজাবেন, তারপর কাস্টমার আসলে তাদেরকে সুন্দর বিহেভ করে এগুলো প্রোভাইড করবেন। এটা হলো মেইন কাজ। এছাড়া আরও যে আপনাকে কাজগুলো করতে হতে পারে, কাস্টমার যারা আসবে তাদের সাথে চমৎকার বিহেভিয়ার করতে হবে, এবং আপনার বিভিন্ন ফুড, তারা কি ফুড জানতে চায়, কোনটা কি রকম দাম, এগুলো আপনি কাস্টমার সাথে শেয়ার করতে হবে। এছাড়া আপনি যে ফ্রেশ বিভিন্ন ফুড রয়েছে, ডেট কত এটার, এগুলো আপনাকে মেনটেন করতে হবে, আপনি জানাতে হবে। তারপর আপনার এই যে বিভিন্ন সেল হয়ে গেল, আপনার একটা র‍্যাক খালি হয়ে গেল, আপনাকে আবার ফিল আপ করতে হবে। এছাড়া আপনি দোকানের পরিবেশটাকে বা শপের যে পরিবেশ থাকবে সেফ রাখতে হবে, ক্লিন করতে হবে, এবং দেখতে যেন সুন্দর পরিবেশ থাকে এরকম একটা পরিবেশ বজায় রাখতে হবে। এছাড়া আপনি বিভিন্ন স্যাম্পল দেওয়া হয় প্রোডাক্টের, তো এগুলো আপনি পাবলিককে অনেকে চায় আপনাকে দিয়ে হেল্প করতে হবে। এছাড়া আপনি যে হেলথ এবং সেফটি প্রসিডিউর রয়েছে সেগুলো মেনটেন করতে হবে, আর আপনাকে অবশ্যই কাস্টমার ফোকাসড হতে হবে। যদি আপনার এই ধরনের অভিজ্ঞতা থাকে, আপনি ভালো অভিজ্ঞতা ছাড়াও কোনো সমস্যা নেই, আপনি যদি ইন্টারেস্ট হন। আর আপনাকে অনেক, আপনি যদি একজন কাজ করবেন না, বিভিন্ন জন কাজ, তাদের সাথে টিম ওয়াইজ কাজ করতে হবে, আর আপনার কমিউনিকেশন এক্সিলেন্ট হতে হবে, মানে এই যে দক্ষতা যোগাযোগ এটা খুব ভালো হতে হবে। আর আপনি বলেই দিলাম ফুড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আপনার। আর স্টোরে যেহেতু যেহেতু বেচাকেনা করবেন, আপনাকে দেখা যাবে অনেক সময় ৭ দিনও কাজ করতে হতে পারে, সেজন্য রেডি থাকতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনি আবেদন করতে কি লাগবে, আপনার একটা অস্ট্রেলিয়ান ফর্মেট সিভি, কাভার লেটার সুন্দর করে রেডি করে আবেদন করতে থাকবেন। তো আপনি যদি সিলেক্ট করে তারা ভিডিও কলে
আপনাকে স্কাইপি বা জুমে ইন্টারভিউ নিয়ে তখন আপনাকে তার ওয়ার্ক পারমিট পাঠাবে, এটা কুরিয়ার করে পাঠায়, আপনার মেইলও পাঠাবে। তারপর আপনি সিলেক্ট হলে টিকলে তখনই ওয়ার্ক পারমিট পাবেন। এটা নিয়ে আপনি এম্বাসি ফেস করে অস্ট্রেলিয়া যেতে পারবেন। আর অস্ট্রেলিয়া কিন্তু বর্তমানে ই ভিসাও চালু করে দিছে বাংলাদেশের জন্য, ট্যুরিস্ট ভিসা, তো আপনি ওয়ার্ক পারমিটও সুযোগ পেতে পারেন যদি ওয়ার্ক পারমিট পান। তো আমি কিছু বড় বড় কোম্পানির নাম বলে দেই, যেমন ওল্ড ওটস সুপার মার্কেট, এখানে এই জবটি রয়েছে প্রচুর। তারপরে সাক্কাস ফাইন ফুড, তারপরে আছে কোলস, তারপরে আছে ওলিস অ্যাক্স, এই ধরনের বড় বড় অনেক কোম্পানি রয়েছে। আপনি এখানে প্রচুর জব খালি পড়ে আছে, আবেদন করতে পারেন।